ভিডিও দেখা যাচ্ছে কি? জি স্যার। আমার ভিডিও দেখা যাচ্ছে? না স্যার, না স্যার, সরি। স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের রেকর্ড হচ্ছে। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম ভেরিয়েবল, তারপরে ভেরিয়েবলের ডেটা টাইপ, এগুলো আলোচনা করেছিলাম। আজকে দেখব ভেরিয়েবলের স্কোপ দেখব, তারপরে মেথডস দেখব, এরপরে ক্লাস এবং ক্লাসের অবজেক্ট কিভাবে তৈরি করা হয় এগুলো আমরা একটু দেখব। হ্যাঁ, তো আমি একটু ইয়েতে দেখি, এখানে হচ্ছে ঠিক আছে, সরাসরি আমি কথা বলতেছি। একটা ভেরিয়েবল তো একটা কন্টেইনার। হ্যাঁ, ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার, আর ভেরিয়েবলের স্কোপ থাকে, দ্যাট মিন্স সে কোথা থেকে অ্যাক্সেস করতে পারবে আর কোথা থেকে অ্যাক্সেস করতে পারবে না। তো সেই হিসেবে ভেরিয়েবল মূলত দুই প্রকার, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল আর একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। একটা গ্লোবাল ভেরিয়েবল, এগুলো প্র্যাকটিক্যালি আমি আবার দেখাবো আপনাদেরকে। একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল আর একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। আচ্ছা, এখন গ্লোবাল ভেরিয়েবল কোনগুলো আর লোকাল ভেরিয়েবল কোনগুলো? গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে ওই ভেরিয়েবল যে ভেরিয়েবলটা ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করা হয়, যে ভেরিয়েবলটা ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করা হয় এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, আর যে ভেরিয়েবলটা মেথডের ভিতরে ডিক্লেয়ার করা হয়। এখন মেথড কি, মেথড নিয়ে আমরা আজকে আলোচনা করব। হ্যাঁ, তো যে ভেরিয়েবলটা মেথডের ভিতরে ডিক্লেয়ার করা হয় এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। তাহলে কি বললাম, একটা হচ্ছে ক্লাস ভেরিয়েবল আর একটা হচ্ছে, দ্যাট মিন্স গ্লোবাল ভেরিয়েবল আর একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয় এটা হচ্ছে ক্লাস গ্লোবাল ভেরিয়েবল, আর মেথডের ভিতরে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয় এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এখন এটা আবার এই ভেরিয়েবল গুলা কে কোন জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে সেই ব্যাপারে যদি সেটা যদি বলি, সেটা হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবল গুলা ক্লাসের মধ্যে যে কোনো জায়গা থেকে তাকে অ্যাক্সেস করা যাবে, দ্যাট মিন্স তাকে কল করা যাবে। গ্লোবাল ভেরিয়েবল গুলা ক্লাসের মধ্যে যে কোনো জায়গা থেকে, সেটা অন্য কোনো মেথডের মধ্যে থেকেও হইতে পারে অথবা ক্লাসের মধ্যে মেথডের বাইরে থেকেও হইতে পারে, যে কোনো জায়গা থেকে তাকে কল করা যাবে বা অ্যাক্সেস করানো যাবে। আর লোকাল ভেরিয়েবল যেহেতু মেথডের মধ্যে থাকে, শুধুমাত্র মেথডের মধ্যেই ডিক্লেয়ার করা হয়, এই ভেরিয়েবল গুলা শুধুমাত্র ওই মেথডের মধ্যে থেকে অ্যাক্সেস করা যাবে, অন্য কোনো মেথডে বা ওই মেথডের বাইরে কোনো একটা জায়গা থেকে অ্যাক্সেস করানো যাবে না, দ্যাট মিন্স কল করা যাবে না। এটা হচ্ছে লোকাল ভেরিয়েবলের অ্যাক্সেসিবিলিটি। গ্লোবাল ভেরিয়েবলের অ্যাক্সেসিবিলিটি হচ্ছে পুরো ক্লাস জুড়ে, আর লোকাল ভেরিয়েবলের অ্যাক্সেসিবিলিটি হচ্ছে শুধুমাত্র ওই মেথডের মধ্যেই। আচ্ছা, এখন গ্লোবাল ভেরিয়েবল আবার দুই রকমের হতে পারে। গ্লোবাল ভেরিয়েবল তার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সব জায়গাতে সে অ্যাক্সেস করতে পারবে, এটা তো থাকবেই। এখন ওই গ্লোবাল ভেরিয়েবলটাও দুই রকম, একটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল আর একটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। একটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল আর একটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। দুইটা ভেরিয়েবলই কিন্তু আবার গ্লোবাল ভেরিয়েবল, মানে গ্লোবাল ভেরিয়েবলকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল আর একটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো অ্যাক্সেসিবিলিটি হিসেবে দুইটা সব জায়গায় দুইটাই সেম, মানে ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারবে। তো তাহলে স্ট্যাটিক ভেরিয়েবল কোনটা আর ইনস্ট্যান্স ভেরিয়েবল কোনটা? স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে ওই ভেরিয়েবল যে ভেরিয়েবলের আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা লেখা থাকবে, এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। যে ভেরিয়েবলের আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা লেখা থাকবে এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, আর যে ভেরিয়েবলের আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা লেখা থাকবে না কিন্তু সেটা গ্লোবাল ভেরিয়েবল, দ্যাট মিন্স ক্লাসের ভিতরে থাকবে, সেটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। এখন কোনটা কেন স্ট্যাটিক, কোন কেন ইনস্ট্যান্স, এগুলো আমরা আস্তে আস্তে আসব। আর ইনস্ট্যান্স ভেরিয়েবলটা যখন আমরা কল করব ক্লাসের ভিতর থেকে, তখন ক্লাসের অবজেক্ট ধরে তাকে কল করতে হয়। ক্লাসের অবজেক্ট কল করতে পারছি না স্যার। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার, আপনি কি কোনো পাওয়ার পয়েন্ট দিয়ে দেখাচ্ছেন স্যার? এটা না, আমি আমি মুখেই কথা বলতেছি, সরাসরি কথা বলতেছি। আচ্ছা স্যার, আমি প্র্যাকটিক্যালি এটা দেখাবো আপনাদেরকে আবার এখন একটু পরে। আচ্ছা,
কি বললাম ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো যদি আমি ক্লাসের ভিতর থেকে কল করি তাহলে আমাকে ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্ট ধরে ডাকতে হবে, এটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। এই কারণে ইনস্ট্যান্স ভেরিয়েবলকে আবার অবজেক্ট ভেরিয়েবলও বলা হয়। আচ্ছা, স্ট্যাটিক ভেরিয়েবলের জন্য আমার ক্লাসের ভিতরে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, দ্যাট মিনস এটা ক্লাস দিয়ে আমি কল করতে পারবো, ক্লাস ধরে কল করতে পারবো, এই জন্য এটাকে ক্লাস ভেরিয়েবল বলা হয়। তাহলে আমরা ভেরিয়েবল প্রথমত দুইটা শিখলাম, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল ওই ভেরিয়েবল যে ভেরিয়েবল ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করা হয় এবং যে কোনো জায়গা থেকে তাকে অ্যাক্সেস করা যাবে ক্লাসের ভিতর থেকে। আর লোকাল ভেরিয়েবল হচ্ছে মেথডের ভিতরে ডিক্লেয়ার করা হয় এবং তার অ্যাক্সেসিবিলিটি হচ্ছে শুধুমাত্র মেথডের মধ্যে থেকে তাকে কল করা যাবে। ওকে, আর গ্লোবাল ভেরিয়েবলটা দুই রকম, একটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, একটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবলটা যে ভেরিয়েবলের সামনে কিওয়ার্ড স্ট্যাটিক কিওয়ার্ড থাকে সেটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, আর যে ভেরিয়েবলের সামনে স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকে না সেটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবল অবজেক্ট ধরে কল করতে হয় আর স্ট্যাটিক ভেরিয়েবল অবজেক্ট ধরে কল করতে হয় না। এখন আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো দেখবো, ঠিক আছে? আচ্ছা, আমাদের আগের ছিল আপনাদের এই যে অনলাইন জাভা বেস ওয়ান, এখানে আমাদের একটা প্যাকেজ তৈরি করা ছিল আগে থেকেই। এই প্যাকেজের মধ্যে থেকে আমরা একটা ক্লাস তৈরি করব, আমরা একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলের একটা তৈরি করব, আমরা একটা ক্লাস তৈরি করব এখান থেকে, ক্লাস জাভা ক্লাস, এর মধ্যে এটা নাম দিব ইনস্ট্যান্স ভেরিয়েবল, মানে আমাদের পরবর্তীতে মনে রাখার জন্য ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল এক্সাম্পল, এটা নামটা আমি দিই। এখন এগুলো আস্তে আস্তে আমাদের মেথড সহ আলোচনায় আসবে। এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সাপোজ ইন্টিজার এক্স। এই ভেরিয়েবলটাই হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইন্টিজার স্ট্যাটিক ওয়াই, এটা হচ্ছে আমার স্ট্যাটিক ভেরিয়েবল, ঠিক আছে? স্ট্যাটিক ভেরিয়েবল। আচ্ছা, স্ট্যাটিক ইন্টিজার লিখতে হবে, স্ট্যাটিক ইন্টিজার। মাইক্রোফোন কার যেন অন করা আছে। এগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, আমি একটু এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, ইনস্ট্যান্স ভেরিয়েবল, সরি, ইনস্ট্যান্স ভেরিয়েবল, আর এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল। বাট এই দুইটাই কিন্তু আবার গ্লোবাল ভেরিয়েবল, কারণ হচ্ছে কি এটা ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করেছি আমি, মেথডের মধ্যে ডিক্লেয়ার করিনি। এখন মেথড কি সেটা আমরা আসবো, ঠিক আছে? এই দুইটা হচ্ছে স্ট্যাটিক গ্লোবাল ভেরিয়েবল। এখন মেথডের মধ্যে যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করা হয় সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এখন মেথড কি, মেথড সম্পর্কে আমরা একটু দেখব। মেথডের মাধ্যমে কোন একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করা হয়, একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করা হবে, দ্যাট মিনস তার একটা মেথডের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে তার স্টেট, দ্যাট মিনস তার একটা অস্তিত্ব থাকবে, আর একটা হচ্ছে সে কোন একটা কাজ সংগঠন করবে, কাজ করবে। এই দুইটা জিনিস মেথডের মধ্যে থাকে, মানে মেথডের এই কাজ, মেথড একটা কাজ করবে এবং মেথডের একটা নাম থাকবে, স্টেট থাকবে এবং সে কোন একটা ফাংশন করবে, সে ফাংশনালিটি দেখাবে, এটা হচ্ছে মেথডের কাজ, মেথড। তো মেথডের মধ্যে আমরা অনেকগুলো কাজ একসাথে করতে পারি। তো মেথড ডিক্লেয়ার করতে গেলে মেথডের কিছু রুলস থাকে, মেথডের নাম, মেথডের রিটার্ন টাইপ থাকে, মেথডের প্যারামিটার লিস্ট থাকে, তারপরে মেথডের মডিফায়ার থাকে, ঠিক আছে? এগুলো আমরা একটু এখনই দেখবো। হ্যাঁ, যেমন এই যে এইটা আমাদের আগের ক্লাসে বলেছিলাম, এটা হচ্ছে একটা মডিফায়ার, অ্যাক্সেস মডিফায়ার, আর মেথডের একটা রিটার্ন থাকে, রিটার্ন টাইপ থাকে, দ্যাট মিনস সে ইন্টিজার টাইপের হইতে পারে অথবা স্ট্রিং টাইপ টাইপের হইতে পারে, অথবা যদি কোনো কিছু সে রিটার্ন না করে তাহলে ভয়েড, এই ভয়েড একটা কিওয়ার্ড, এই ভয়েডও একটা রিটার্ন টাইপ মেথডের, এটা থাকতে পারে। এরপরে একটা মেথডের নাম, সাপোজ আমি দিলাম হচ্ছে ডিসপ্লে অথবা দিলাম সাম, মেথডের একটা নাম দিলাম সাম, এবং
মেথডের একটা বডি পার্ট থাকে, তাহলে মেথডের একটা মডিফায়ার থাকে, মেথডের একটা রিটার্ন টাইপ থাকে, আর মেথডের একটা নাম থাকে এবং মেথডের বডি পার্ট থাকে, ঠিক আছে? এটা হচ্ছে মেথড। এখন এই মেথডের মধ্যে যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হবে তখন সেই ভেরিয়েবলটাই হচ্ছে লোকাল ভেরিয়েবল। যেমন ইন্টিজার, ইন্টিজার ধরেন আমি দিলাম এ, এইটা যদি দেই, এই যে এ নামক যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটাই হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল। এটা আমি একটু লিখে দিচ্ছি, লোকাল ভেরিয়েবল, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। ওকে, এখন আমি যদি আর একটা মেথড ডিক্লেয়ার করি, একটা ক্লাসের মধ্যে একাধিক মেথড থাকতে পারে, নাম হচ্ছে ধরেন টোটাল, একটা মেথড দিলাম হচ্ছে টোটাল, এর মধ্যে আমি ইন্টিজার ধরেন বি দিলাম, এরপরে হচ্ছে এখন যদি আমি এখান থেকে এই ইন্টিজার এর সাপোজ আমি কোনো মান দেই নেই, এখন ইন্টিজার এর একটা মান দিব 25, দিতে পারবো না, দিতে পারবো না, আমি আগে বলেছি লোকাল ভেরিয়েবল একটা মেথডের মধ্যে ডিক্লেয়ার করা হয় এবং সেই মেথড ছাড়া অন্য কোনো মেথডের মধ্যে তার অ্যাক্সেসিবিলিটিতে থাকে না, এই কারণে সে এখন একটা ইরর দেখাবে। ওকে, বাট এখানে যদি আমি এক্স দিয়ে তারপরে 20 দেই তাহলে আমি দিতে পারতেছি, বিষয়গুলো একটু লক্ষ্য করেন। হ্যাঁ, এই যে এটা গ্লোবাল ভেরিয়েবল যার কারণে আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতেছি, যে কোনো জায়গা থেকে আমি অ্যাক্সেস করতে পারতেছি, বাট এই ভেরিয়েবল গুলা একটা মেথড এর ভিতর থেকে আর একটা মেথড ভেরিয়েবল আর একটা মেথড এর মধ্যে থেকে আমি অ্যাক্সেস করতে পারতেছি না, ঠিক আছে? এই হচ্ছে ভেরিয়েবলের স্কোপ। আচ্ছা, এখন আর একটা বিষয় একটু লক্ষ্য রাখেন, সেটা হচ্ছে যে এই যে এই ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আমি যখন কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করব, ক্লাসের অবজেক্ট তৈরি করে তখন এই ভেরিয়েবলটাকে আমি কল করব, আর এই ভেরিয়েবলটাকে ক্লাসের অবজেক্ট তৈরি করা ছাড়াই আমি কল করতে পারবো, সেটা একটু দেখেন কিভাবে হয়। এখন ক্লাস কি এবং ক্লাসের অবজেক্ট কি, একটা সিনারিও চিন্তা করেন, একটা বাসা বাড়ি তৈরি করতে গেলে প্রথমে কি করে, একটা প্ল্যান করে, জায়গা কতটুকুন আছে, তারপরে সে চিন্তা করে যে এখানে তার কয়টা পিলার হবে, তারপরে সে চিন্তা করে যে বাথরুম কোন পাশে হবে, তারপরে রুম কোন পাশে হবে, তারপরে রুমের স্পেস কতটুকুন হবে, বাথরুমের স্পেস কতটুকুন হবে, তারপরে কিচেনের স্পেস কতটুকুন হবে, এর মানে কি সে একটা নকশা তৈরি করে, ঠিক আছে? এই নকশা তৈরি করে, তৈরি করে তার উপরে সে একটা বিল্ডিং তৈরি করে। এই যে নকশা তৈরি করা, এই নকশা তৈরি করাটাই হচ্ছে ক্লাস, ব্লু প্রিন্ট, ক্লাসকে ব্লু প্রিন্ট বলা হয়। আর এই নকশার উপরে যে ইমপ্লিমেন্টেশন করলো, দ্যাট মিনস আপনার একটা বিল্ডিং তৈরি করলো, এই বিল্ডিং তৈরি করা, এই বিল্ডিংটাই হচ্ছে একটা অবজেক্ট। পৃথিবীতে সবকিছুই একটা একটা অবজেক্ট, কলম, তারপরে হচ্ছে ধরেন খাতা, বই খাতা, সবকিছু একটা অবজেক্ট। তো ক্লাস হচ্ছে একটা ব্লু প্রিন্ট, আর এই ব্লু প্রিন্টের বাস্তবায়নটাই হচ্ছে একটা অবজেক্টের মাধ্যমে হয়, ঠিক আছে? তো আমরা একটু দেখি অবজেক্টটা কিভাবে তৈরি করা হয়, আর অবজেক্টটা তৈরি করা হবে হচ্ছে মেন মেথডের মধ্যে। আপনাদেরকে আগে বলা ছিল যে আমাদের প্রতিটা কাজ, প্রোগ্রামিং এর প্রতিটা কাজ, জাভাতে প্রতিটা প্রোগ্রামের কাজ শুরু হয় হচ্ছে মেন মেথড থেকে, ঠিক আছে? এই মেন মেথড থেকে আমাদের এক্সিকিউশন পয়েন্টটা শুরু হবে। তো এখন ক্লাসের অবজেক্ট কিভাবে তৈরি করা হয়, অবজেক্টটা আমরা এই মেন মেথডের মধ্যেই তৈরি করব। অবজেক্টটা তৈরি করার জন্য অবজেক্ট ডিক্লারেশন বলা হয়, ঠিক আছে? অবজেক্ট ডিক্লারেশন বলা হয়, তার মানে ওই ক্লাসের নামটা, আমি যে নামে ক্লাস ডিক্লেয়ার করেছি এই নামে আমাকে এখানে দিতে হবে। যেমন ইনস্ট্যান্স, এটা আমরা বারবার কাজের ক্ষেত্রে বারবারই ব্যবহার করব, বুঝতে পারছেন? সো দ্যাট কঠিন ভাবার কিছু নাই, আমার এটার নাম কি, ইনস্ট্যান্স ভেরিয়েবল এক্সাম্পল, ক্লাসের নাম, এবং এই ক্লাসের নাম এর একটা অবজেক্ট তৈরি করব। এই যে ও বি জে বা এ বি সি, যে কোনো নাম আমি দিতে পারি, ও বি জে, এটা হলো অবজেক্ট। এই যে ও বি জে নামটা দিলাম, এটা হচ্ছে আমার ক্লাসের একটা অবজেক্ট। এখন অবজেক্ট তৈরি করার মধ্যে একটা নিয়ম হচ্ছে যে নিউ কিওয়ার্ডটা যোগ করতে হবে, নিউ কিওয়ার্ড, এবং নিউ কিওয়ার্ড এর পরে ওই যে ক্লাসের নামটা আবার দিতে হবে, নিউ তারপরে ক্লাসের নাম। এই যে দিলাম, এটাই হচ্ছে আমি একটা অবজেক্ট কে ইনিশিয়ালাইজ করলাম, এই যে ইনিশিয়ালাইজ, ইনস্ট্যান্সিয়েট করা, আর এটাকে বলা হয় ইনিশিয়ালাইজ করা। দ্যাট মিনস আপনার এত কিছু বোঝার দরকার নেই, নিউ কিওয়ার্ড দিয়ে ক্লাসের নামটা দিলেই আমাদের অবজেক্টটা তৈরি হয়ে যায়। এই যে অবজেক্টটা এখন তৈরি হয়ে গেল, এখন
সাপোজ আমি এই যে এখানে এই মেইন মেথডের মধ্যে আমি কোন একটা প্রিন্ট দিয়ে রাখছি, হ্যাঁ একটা প্রিন্ট দিয়ে রাখছি, কেমন এ ইকুয়াল, অথবা আমি আর একটু কাজটা আর একটু ইয়ে করে করি, যেমন ইন্টিজার ধরেন এস দিলাম, এস দেওয়ার পরে ধরেন এখানে ইন্টিজার টোটাল দিলাম, টোটাল রেজাল্ট দিলাম, দিয়ে আমি এ আর বি কে এ আর এস কে এখানে যোগ করে দিলাম, আর এগুলার আমি এখানে মান দিলাম, হ্যাঁ এখানে হচ্ছে ধরেন মান দিলাম, এই মানটা এখানে যোগ করে দিলাম, তার মানে কি আমার এখানে টোটাল রেজাল্টের মধ্যে আমার এ আর এস আছে, দ্যাট মিনস আমার এখানে 30 হবে অ্যানসার, ঠিক আছে। তো আমি এখানে দিলাম টোটাল রেজাল্ট, রেজাল্ট ইজ একটা কোলন দিলাম, পরে আমি এখানে প্লাস দিয়ে ওই যে টোটাল রেজাল্টটাকে এখানে দিয়ে দিলাম টোটাল রেজাল্ট, মানে আমি এই মেথডের মধ্যে কোন একটা কাজ করলাম, ঠিক আছে এই মেথডের মধ্যে কোন একটা কাজ করেছি। এই মেথডের মধ্যে আমি অন্য কোন একটা কাজ করতেই পারি, সাপোজ এখানে আমি আর আর কিছু করলাম না, এখানে বির একটা মান দিয়ে দিলাম, এই বির মানটাকে এখানে প্রিন্ট প্রিন্ট করলাম, বির মানটাকে এখানে প্রিন্ট করলাম, বা এখানে একটু কোটেশন দিয়ে বোঝার জন্য দিলাম বি ইকুয়াল, এই পাশে দিব প্লাস বি বি। আচ্ছা এখন এই যে আমি অবজেক্ট তৈরি করলাম, কি করলাম এখানে যে ক্লাস ক্লাসের অবজেক্ট, এভাবে অবজেক্ট তৈরি করে এখন আমি যদি বলি যে অবজেক্ট ডট ওবিজে, ওবিজে ডট, এখন যদি আমি এই সামকে কল করি, সাম নামক যে মেথডটা আছে মেথডটাকে কল করলাম, এরপরে ওবিজে ডট যদি আমি টোটাল মেথডটাকে কল করি, টোটাল নামক একটা মেথড আছে, এখন দেখেন আমি যদি এটাকে রান করি তাহলে কি হয়, কি আসছে টোটাল রেজাল্ট ইজ 30 আর বি ইকুয়াল আমি এখানে দিলাম 50। ওকে এই যে আমি অবজেক্ট তৈরি করলাম, এই অবজেক্ট ডট অবজেক্ট ধরে আমি এখন এই মেথড গুলাকে কল করব, তার মানে কি মেথডের মধ্যে আমি কিছু স্পেসিফিক কাজ করে রেখেছি, সাপোজ কেউ একটা ওই এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করলেন, এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করতে গেলে আপনার ওখানে অনেকগুলো কাজ আছে, যেমন স্যালারি নামক একটা কাজ থাকতে পারে, তারপরে এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স নামক কাজ থাকতে পারে, তারপরে এমপ্লয়ীদের লেট নামক কাজ থাকতে পারে, তারপরে ধরেন বোনাস নামক কাজ থাকতে পারে, তো বিভিন্ন রকমের কাজ থাকতে পারে, সেই কাজগুলো আপনি আলাদা আলাদা ভাবে মেথড ডিক্লার করে সেই কাজগুলা ওই মেথডের মধ্যে করে রাখলেন, পরবর্তীতে ক্লাসের অবজেক্ট ধরে ওই মেথড গুলাকে কল করবেন, তাহলে আপনার আউটপুটটা চলে আসবে যে এই মাসে যারা 3 দিন ছুটি নিয়েছিলেন তাদের লিস্ট আসতেছে, তারপরে হচ্ছে আপনার স্যালারি কার কত, এই সব মেথড গুলো আলাদা আলাদা মেথড ডিক্লার করে ওই মেথড গুলাকে আপনি এই ক্লাসের অবজেক্ট ধরে রাখবেন, তাহলে এখানে আপনার আউটপুটটা দিয়ে দিবে, এইভাবে তৈরি করা হয়। হ্যাঁ আর টেকনোলজি আছে, তো আউটপুটটা আমরা দেখলাম, তার মানে কি আমি লোকাল ভেরিয়েবল হচ্ছে আমি এই লোকাল ভেরিয়েবল গুলো কাজ করে আমি মেথডের মাধ্যমে এক্সিকিউট করতে পারি, আর এখানে এখানে যদি আমি এই যে এইটার মান গুলো দিতে চাই, হ্যাঁ এটার মান গুলো দিতে চাই যে আমার এক্স আর ওয়াই, তাহলে আমি এখানে বলতে পারবো সরাসরি, একটা পার্থক্য দেখেন আপনাদের বলছিলাম যে ইনস্ট্যান্স ভেরিয়েবল আর হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো অবজেক্ট ধরে কল করতে হয়, আমি এই এখন এই এক্স এর মান যদি আমি সরাসরি দেই নিবে না, কারণ হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, আর বলেছি যে ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলাকে অবজেক্ট ধরে তারপরে কল করতে হয় বা অবজেক্ট ধরে তারপরে মান নির্ধারণ করতে হয়, তাহলে আমি যদি ওবিজে বলি ওবিজে ডট এক্স, এখন সে নিবে, এখন যদি এর মান দেই আমি 200, ঠিক আছে। এখন আপনি যদি এখানে আরো প্রিন্ট করেন যে প্রিন্ট করলাম, প্রিন্ট করলাম সাপোজ এক্স ইকুয়াল এক্স, এখানে অবশ্য নিবে না কারণ হচ্ছে সে ওই নন স্ট্যাটিক, এই কারণে নিবে না, তাকে স্ট্যাটিক করে নিয়ে আসতে হবে, নিবে না সরাসরি, একটা ইরো দেখাবে। যাই হোক এখানে দেখানোর উদ্দেশ্য ছিল যে আপনার এই যে যদি আপনি ইনস্ট্যান্স ভেরিয়েবলের মান ইনিশিয়ালাইজ করেন তাহলে আপনাকে অবজেক্ট ধরে করতে হবে, আর পার্থক্য দেখেন এই যে স্ট্যাটিক ভেরিয়েবল, এটা এই যে ইন্টিজার ওয়াই, স্ট্যাটিক ইন্টিজার ওয়াই, এখানে যদি আপনি ওয়াই ইকুয়াল
দেন তাহলে সে নিবে, কিন্তু সে সরাসরি নিচ্ছে। বুঝতে পারছেন যে ওয়াই দিয়ে, ওয়াইটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবলের মান ইনিশিয়ালাইজ করতে গেলে তখন আর ক্লাসের অবজেক্ট ডট দিয়ে তারপরে করতে হয় না, তখন সরাসরি আমি মানটা ইনিশিয়ালাইজ করতে পারি, যার কারণে এটাকে বলা হয়, এটাকে আবার ক্লাস ভেরিয়েবল বলা হয়। অর্থাৎ স্ট্যাটিক ভেরিয়েবলটা হচ্ছে আপনার এই ক্লাসের সাথে সম্পর্কিত, আর ইনস্ট্যান্স ভেরিয়েবলটা হচ্ছে অবজেক্টের সাথে সম্পর্কিত। এই কারণে ইনস্ট্যান্স ভেরিয়েবলকে আবার অবজেক্ট ভেরিয়েবল বলা হয়, অবজেক্ট ভেরিয়েবল বলা হয়, আর এই স্ট্যাটিক ভেরিয়েবলকে আবার ক্লাস ভেরিয়েবল বলা হয়, এটাকে আবার ক্লাস ভেরিয়েবল বলা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট ভেরিয়েবল আর এটা হচ্ছে ক্লাস ভেরিয়েবল, বা স্ট্যাটিক ভেরিয়েবল আর ইনস্ট্যান্স ভেরিয়েবল অথবা অবজেক্ট ভেরিয়েবল, দুইটাই কিন্তু আবার গ্লোবাল ভেরিয়েবল। ওকে, এখন মেথড নিয়ে আমাদের আরো কিছু কথা আছে, এখানে আমি ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে সব এক্সাম্পল গুলো দেখেছি, যেমন লোকাল ভেরিয়েবল, তারপর হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল আর হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, তিনটার এক্সাম্পল আমি একটা এক্সাম্পলের মধ্যে দেখাইছি। এখন মেথড নিয়ে আরো কিছু কথা আছে। মেথডের মধ্যে আপনার প্যারামিটার লিস্ট থাকে, প্যারামিটার থাকতে পারে, এই যে এর মধ্যে যখন আমি সাপোজ ইন্টিজার এ দিতে পারি, ইন্টিজার বি দিতে পারি, ইন্টিজার সি দিতে পারি, আমি আলাদা করে একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, মেথড ওই প্যারামিটার সহ মেথড তৈরি করে দেখাচ্ছি, তাহলে আরো সুন্দর হবে। এখানে যেটা আছে ভাবে থাক, আমি এখানে একটা মেথড তৈরি করব, হচ্ছে পাবলিক পাবলিক ভয়েড, ধরেন ডিসপ্লে, ডিসপ্লে নামক একটা মেথড তৈরি করলাম। এই মেথডের আমি এখানে কিছু প্যারামিটার দিব, এখানে দিব সাপোজ ইন্টিজার, 10 মিনিট আছে আর আজকে টাইম একটা তাড়াতাড়ি যাচ্ছে কেন। ওকে, ইন্টিজার ইন্টিজার এ বা এক্স বা দেন একটা কিছু ইন্টিজার ওয়াই, এগুলো হচ্ছে মেথডের প্যারামিটার, এগুলাকে বলা হয় মেথডের প্যারামিটার। এখন এই মেথডের প্যারামিটারের মধ্যে আমি সাপোজ এখানে আরো কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ আমি এখানে ইন্টিজার ধরেন এখানে এক্স দিলাম, হ্যাঁ নিবে না, কারণ হচ্ছে যে এটার সাথে ইয়ে হয়ে গেছে, রিনাম হয়ে গেছে, ইন্টিজার ধরেন ই দিলাম, ইন্টিজার এম দিলাম, ইত্যাদি আমি দিতেই পারি। এখন এই টির মধ্যে হচ্ছে আমি এই এক্স, এর মানে হচ্ছে যে এই এক্স এর যে মানটা আসবে এটা আমি টির মধ্যে দিয়ে রাখলাম, এরপরে এম, এম এর মধ্যে ওয়াই এর মানটা দিয়ে রাখলাম। ওকে, এখন আমি এইটাকে এর মধ্যে প্রিন্ট করলাম, এখানে প্রিন্ট করব হচ্ছে কাকে প্রিন্ট করব, একটা হচ্ছে টি কে প্রিন্ট করব, আরটা হচ্ছে এম কে প্রিন্ট করব, এম কে প্রিন্ট করব, ঠিক আছে, আর এখানে হচ্ছে না, আমার এখানে একটু ভুল হয়েছে, এম ইকুয়াল এখানে এখানে এম দিব, এখানে এম দিব আর এখানে টি দিব। তো এখানে এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনার এই যে একটা মেথডের মধ্যে প্যারামিটার থাকতে পারে, এগুলোকে প্যারামিটার বলা হয়, এটা একটা প্যারামিটার, হ্যাঁ। তো এই প্যারামিটার গুলার ভ্যালু গুলো আমি আর একটা ভেরিয়েবলের মধ্যে ইনিশিয়ালাইজ করলাম। এখন যদি আমি এই অবজেক্ট ডট এখানে ধরে বলি ওবিজে ডট ডিসপ্লে মেথডকে কল করি, তো এখন ডিসপ্লে মেথড আমাকে বলবে যে আমার তিনটা দুইটা প্যারামিটার ছিল, সো আমাকে দুইটা প্যারামিটারের ভ্যালু আমাকে দিতে হবে। এই যে এখন আমি এর মধ্যে এই দুইটা প্যারামিটারের ভ্যালু গুলাকে আমাকে দিতে হবে, ডিসপ্লে এখানে ওয়াই কেন, ওই ওয়াইটা একে ধরতেছে, আমি এখানে এস দিলাম, এস দিলে তাহলে আর এখানে এস আসবে, আবার দেখি ওবিজে ডট ওবিজে ডট ডিসপ্লে, এখন এস না, এস কে বারবার পাচ্ছি, অন্য কোন জায়গায় নাম দেওয়া আছে,
ওই যে এখানে এখানে পেজ দেওয়া লাগতো। এখন ঠিক হবে, ওবিজে ডট ডিসপ্লে আমার ওয়াই আর কোথাও ডিক্লেয়ার করা আছে? আচ্ছা স্যার প্রোগ্রামের নিচে দেখেন মান দেওয়া আছে ওয়াই, না ওয়াই এর মান দেওয়া আছে ঠিক আছে, কিন্তু এখানে তো ইয়া দিব না আমি, এই ওয়াইটাকে সে ধরতেছে, আমি তো ডিসপ্লে মেথডকে কল করছি না, ডিসপ্লে মেথডের মধ্যে তো আমার আছে হচ্ছে ইয়া, ডিসপ্লে মেথডের মধ্যে আমার হলো ওয়াই নাই, ঠিক আছে ডিসপ্লে মেথডের মধ্যে আমার এখানে কোথাও নাই, ডিসপ্লে ডিসপ্লের মধ্যে হচ্ছে এস ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই, আমি মানগুলো সরাসরি ইয়ে দিলাম, এনইউএম নাম নাম ওয়ান নাম টু নাম টু, এখানে নাম ওয়ান নাম ওয়ান নাম টু নাম কন্ট্রোল স্পেস নাম টু, আর এখানে দিলাম টি দিলাম। আর এখন এবার দেখি ওইটা মনে হয় যে ওই স্ট্যাটিক জন্য সে এইবার ধরবে ধরার কথা। আচ্ছা এখানে এক্স ওয়াই ইনস্ট্যান্স ভেরিয়েবল অবজেক্ট কে পাশে পাচ্ছে, আর এখানে তো আমি ভেরিয়েবলের মান দিয়েছি, ভেরিয়েবলের মান দিয়েছি, আচ্ছা আমি ভেরিয়েবলের মানটাকে দিব তারপরে দেখছি। এখন আলটিমেটলি আমার প্রিন্ট হবে হচ্ছে টি ইকুয়াল 200, আর হচ্ছে এম ইকুয়াল দেখেন আমার ডিসপ্লে মেথডটাকে কিন্তু সে পেয়েছে, এই যে ডিসপ্লে মেথড, ডিসপ্লে মেথডটা কোথায়, ডিসপ্লে মেথড, ডিসপ্লে মেথডের মধ্যে আমার প্যারামিটার কয়টা ছিল দুইটা, আমি যখন ডিসপ্লে মেথডকে কল করেছি তখন এই যে এখানে যখন মানটা দিয়েছি দেখেন প্রোগ্রামটা চলে কিভাবে, মেইন মেথড থেকে যখন ডিসপ্লে মেথডকে কল করেছি আর ডিসপ্লে মেথড বলতেছে যে আমার দুইটা প্যারামিটার আছে, এই যে দুইটা প্যারামিটার ঠিক আছে, এখন সে বলতেছে আমাকে দুইটা প্যারামিটারের ভ্যালু দিতে হবে, তো দুইটা প্যারামিটার যখন ভ্যালু দিচ্ছে প্রথম ভ্যালুটা সে এই যে এখানে আসতেছে ঠিক আছে, এখানে আসতেছে, এখান থেকে সে এই যে এটির ভিতরে আসতেছে আর টিটাকে আমি প্রিন্ট করে দিয়েছি ঠিক আছে, আর দ্বিতীয় ভ্যালু যখন দিয়েছে তখন সে এটার ভিতরে আসতেছে, প্যারামিটারের ভিতরে আসতেছে, এই প্যারামিটারটা আবার এই যে এইটার মধ্যে ইনিশিয়ালাইজ হচ্ছে, এই এই ইনিশিয়ালাইজ হওয়া মানটা আমি এখান থেকে প্রিন্ট করে দিলাম, যার কারণে আমার টি এবং হচ্ছে এম এর মানটা প্রিন্ট হয়েছে ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি বলতাম যে এখানে একটা বললাম নাম টি, এখানে নাম থ্রি বললাম, মানে কি আমার এখানেও নাম থ্রি দিতে হবে, ধরেন এন দিলাম, এন এর মধ্যে হচ্ছে নাম থ্রি দিলাম, ওখানে ইন্টিজার দেইনি, ইন্টিজার নাম থ্রি, তাহলে এখানে ইন্টিজার নাম থ্রি পাবে, এই দেখেন নাম থ্রি পেলো ওকে, আর এখানে এন আমি ডিক্লার করে আসি ইন্টিজার, আচ্ছা লাইনটা শেষ করে দিলাম আর আমি এটা একটা প্রিন্ট করব। আর একটা প্রিন্ট করবো এখানে দিব হচ্ছে এন, এখানে দিব হচ্ছে এন, এখন যদি আমি এই মেথডটাকে আবার কল করি এটা ফেলে শেষ করে দিই, দেখেন এখন কিন্তু ইরো দেখাচ্ছে, কারণ এই মেথডের প্যারামিটার আছে কয়টা তিনটা, আর আমি প্যারামিটারের ভ্যালু দিয়েছি দুইটা সে নিচ্ছে না, এখন যদি আবার ওবিজে দেই এখন যদি ডিসপ্লে কে কল করেন দেখেন ডিসপ্লে দেখাচ্ছে কয়টা তিনটা প্যারামিটার, তিনটা প্যারামিটার যান, তিনটা প্যারামিটারে গিয়ে সে আপনি তিনটা ভেরিয়েবল ভ্যালু দেন ঠিক আছে, এখন রান করেন এই যে টি এম এন এই তিনটার অ্যান্সার আসতেছে, তার মানে এইভাবে প্যারামিটার দিয়ে আমরা মেথড ডিক্লেয়ার করতে পারি, তবে একটা বিষয় লক্ষণীয় যে মেথডের যে প্যারামিটার গুলো আছে এই প্যারামিটার গুলো কিন্তু ম্যান্ডেটরি না, মেথডের জন্য সবসময় ম্যান্ডেটরি না, দ্যাট মিনস একটা মেথডের প্যারামিটার, এই দেখেন এই মেথডের প্যারামিটার নেই, নাও থাকতে পারে একটা মেথডের প্যারামিটার নাও থাকতে পারে, কিন্তু একটা মেথডের অবশ্যই নাম থাকবে, অবশ্যই তার রিটার্ন টাইপ থাকবে, আইদার ভয়েড হোক অথবা এখানে ইন্টিজারও হইতে পারে, ইন্টিজার অথবা স্ট্রিং দেই সেক্ষেত্রে এখানে এসে আমাকে একটা রিটার্ন কিওয়ার্ড লিখতে হবে, এই কথাগুলো একটু মনে রাখবেন, হ্যাঁ রিটার্ন এই কিওয়ার্ডটা লিখে লিখতে হবে, লিখে আমি
এই ভেরিয়েবলটাকে এখানে রিটার্ন করে দিতে হবে, তাহলে আমার এখানে আর দিলেও দেখাবে না। মিন্স আমি যদি ইন্টিজার অথবা বাইট শর্ট অথবা ভয়েড ছাড়া অন্য কোনো রিটার্ন টাইপ দেই, তাহলে সেই রিটার্ন টাইপটা আমাকে এখানে রিটার্ন কিওয়ার্ড এর মাধ্যমে দিতে হবে, লিখতে হবে। হ্যাঁ, আমি টোটাল রেজাল্টটা রিটার্ন করলাম, ঠিক আছে। আর যদি ভয়েড দিই তাহলে আর আমাকে এখানে রিটার্নটা ইয়ে করতে হবে না, আইডিটা ইয়ে হয়ে গেলে পরে আবার ওই সেম আইডি দিয়ে অ্যাক্সেস করবে, ঠিক আছে। এখন আমি রান করলে ইয়েটা আসতেছে, তার মানে মেথডের প্যারামিটার গুলো আমার জন্য ম্যান্ডেটরি না। হ্যাঁ, আবার মেথডের বডি পার্টটাও সবসময় থাকবে এমন না, কারণ বডি পার্টটা কোনো একটা কনসেপ্টের মধ্যে তখন মেথডের বডি পার্ট থাকে না, শুধুমাত্র মেথডের নামটাই ডিক্লেয়ার করা থাকে, এই যে এতটুকু এই অংশটাই থাকে, ঠিক আছে। সেটা আমরা অন্য একটা জায়গাতে দেখব। আচ্ছা, আপনারা একটু পরে আবার জয়েন করেন, এক মিনিট পরে, তাহলে আমি ওই নতুন একটা কনসেপ্ট হতেছি মেথডের মধ্যে, আর মেথডের ওভারলোডিং আছে। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে। বলেন, এই পর্যন্ত কোশ্চেন আছে এর মধ্যে? কারো কোনো কোশ্চেন আছে? ও, নেটওয়ার্ক অনেক স্লো, প্রবলেম দিচ্ছে, লাইন বারবার কেটে যাচ্ছে, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না স্যার। আজকের ক্লাসটা পরে ভিডিও দেখে করে নিব। ওকে, ঠিক আছে, ওর ওখানে একটু সমস্যা বেশি দেখা যাচ্ছে। লাস্ট 1 মিনিট, কারো কোনো কোশ্চেন আছে? নাই স্যার। কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, রতনের নাই। ইনানের কোনো কোশ্চেন আছে? ইনান সাহেব কোনো কোশ্চেন নাই? আচ্ছা, এটা কিন্তু আপনাদের ইয়ে থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, আমাকে মেথড তৈরি করে দেখাবেন পরের ক্লাসে। এরপর হচ্ছে ভেরিয়েবলের স্কোপ, যেভাবে আমি ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করলাম, আমার ভিডিওটা থাকবে, ভিডিওটা দিয়ে দিব। ভিডিও, এই ভিডিওটাও আমি ইয়েতে দিয়ে দিব, আপনাদের ওই ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, এবং ফেসবুকে শেয়ার করে দিব, সবাই পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে।